শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি নতুন কোন আয়োজন নিয়ে হাজির হয়েছি। আজকে চলে এসেছি সম্রাট নার্সারিতে। আর এখানে আপনারা জানিয়ে দেব যে একজন তরুণ উদ্যোক্তা বসে না থাকে, টোটালিভাবে দু বিঘা জমির মধ্যে নার্সারি করেছে। নার্সারির মধ্যে ওনারা আসলে এখানে কত লাভ লস সেই দিকটা আমরা আপনাদেরকে দেবো বা জানিয়ে দেবো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার প্রয়োজন আছে সকলকে। আপনারা উদ্যোক্তা হন এবং এই পড়ে থাকা জমিতে যদি আপনারা কিছু করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি আপনারা ইনশাআল্লাহ আপনারাও পারবেন, বেকার বসে না থাকে। আর আমরা বিশেষ করে এই এই আপনার সম্রাট নার্সারির যে মূল মালিক, আমরা তার সঙ্গে কথা বলবো, উনি এখান থেকে কত টাকা লাভ করতেছেন আমরা জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালাম, তা বর্তমানে আপনার নার্সারি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, বর্তমান তো শীতকালীন, ফুলের একটা সিজন। ফুলের সিজন, আচ্ছা আচ্ছা, ভালোই চলছে তো। অক্টোবর থেকে শুরু করে জানুয়ারি মার্চ পর্যন্ত আমাদের এখানে ফুল চলে। আপনার নামটা জানবো? আমার নাম মোহাম্মদ সাজু ইসলাম। মোহাম্মদ সাজু ইসলাম ভাই, মোহাম্মদ সম্রাট। আর এই আপনার নার্সারির নাম হচ্ছে সম্রাট নার্সারি? সম্রাট নার্সারি। তা আপনি কি করেন? আমি তো লেখাপড়া পাশাপাশি নার্সারিতেই আছি, আমরা দুই ভাইই। দুই ভাই আছে? হ্যাঁ, দুই ভাই নার্সারি। আমি ছোট ভাই, আমার বড় ভাই আছে। বড় ভাই আছে। তা কোন ক্লাস পর্যন্ত পড়তেছেন? আমার ডিগ্রি ফার্স্ট ইয়ার, আমার ভাই অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। তা আপনার এই নার্সারিটা, এটা কতটুকু জমির মধ্যে আছে? আমার নার্সারি জমি আছে প্রায় এক একরের মতো। এক একর? এক একরের জমিতে আপনার নার্সারিটা রয়েছে। তো বর্তমান আপনার এই নার্সারিতে মানে কি কি ধরনের চারা পাওয়া যায়? জি আর কি, আনকমন না, মানে কম, মানে যা আছে আর কি আপনার কাছে আর কি। আমার এখানে বেশিরভাগ ফলের অনেক কিছু বিদেশি জাত আছে, ফুলেরও অনেক কয়েকটা জাত আছে। জাত আছে জি, যেমন ফুলের অনেক কয়েকটা জাতের নতুন জাত হচ্ছে আপনার বোতল ব্রাজ আছে, অপরিচিতা আছে জি, আর আপনার আছে মুসুন্ডা আছে জি, তারপরে আরো অনেক জাতেই আছে, জিনিয়া আছে, জিনিয়া আছে, ইঙ্কা আছে, সেলভিয়া আছে, মানদারা আছে। এটাকে ফুলের না ফলের? এগুলো হচ্ছে ফুল। ফুল আর ফলের জাতের মধ্যে কি আছে? ভিন্ন জাত আছে, বাড়ি ফোর নটকো আছে, 12 মাসি আমরা আছে জি, থাই কাডিমন আম আছে জি, তারপরে মিক্স সুপার আম আছে, মানে এগুলো 12 মাসি আম, 12 মাসি। তারপরে গৌরমতি আছে, এটা একটা নতুন জাত, নতুন জাত। বাড়ি এগারো আছে, এটাও নতুন জাত। আচ্ছা আচ্ছা, বেশ কিছুদিন আগে। আপনার পাশে কিন্তু আমি দেখতেছি এখানে লেচুর, লেচু, এটা কি জাতের লেচু? এটা চায়না থ্রি আছে এবং মাদ্রাজি আছে। চায়না থ্রি এবং মাদ্রাজি, এই দুইটা জাতেই মানে সচরাচর চলে বা ভালো ফলন হয়। আচ্ছা, আপনার যে লেখাপড়ার পাশাপাশি যেটা করতেছেন তাতে সমস্যা হয় না? সমস্যা হলো আমি তো উদ্যোক্তা নেওয়ার কারণে এখন আর, আগে হয়তো চা বসেছিল, এখন আর হয় না, কারণ হয় না, এটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে সমস্যা হয় না। এটা কতদিন থেকে চলছে নার্সারি আপনার? আমাদের নার্সারির বয়স 1992 সালে শুরু হয়েছে, কিন্তু মাঝে একটু গ্যাপ ছিল, গ্যাপ ছিল 2005 থেকে 2009 পর্যন্ত, এটা গ্যাপ থাকার কারণে আমার গিয়ে মানে দাবি গেছিলাম, মানে গ্যাপ খাইছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে আবার আমরা আস্তে আস্তে আবার এটা সচরাচর মানে নাড়াচাড়া কৌশলের মাধ্যমে, যেটা আর কি মানুষ চায়, যেটা নিয়ে আসতে হয়, এটা মানুষকে মানে যেভাবে চায় অন্য নার্সারিতে বিভিন্ন আইটেম করার কারণেই আমাদের এখানে আর কি অন্য নার্সারিতে অনেক নার্সারি ছোট হইতে পারে, কিন্তু অনেক আইটেম আছে আর কি। যে আমি একটু আগে আপনাদের দেখলাম যে নারকেলের চারা আপনারা তৈরি করতেছেন, আসলে এটা ওইটা আপনার কি হয়? এটা আমাদের নারকেলটা, নারকেল চারা যেটা তৈরি করতেছে একজনকে দেখলাম ওই জায়গায় বসে, ওটা আপনার ভাই, বড় ভাই নাকি? জি হ্যাঁ, ওটা আমার বড় ভাই। আপনার বড় ভাই আপনাকে অবশ্যই স্বাভাবিক সহযোগিতা করে আর কি। তা তো অবশ্যই, আমার নার্সারির কাজই হচ্ছে নাড়াচাড়া, নাড়াচাড়া করা। না করলে না। আচ্ছা, ওইটা 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 কি জাতের নারকেল? ওটা হচ্ছে মানে আপনার হচ্ছে সূর্যমুখী জাত, সূর্যমুখী স্বাদ। আর আপনার ভিতরে যে আপনার নারকেলের একটা চারা আপনি এই আর ঠিক ওই ওইটা কি জাতের? ওটা হচ্ছে সুপার হাইব্রিড। সুপার হাইব্রিড, এইটা আপনার কত দিনে পর ফল দিবে? না, সুপার হাইব্রিডটা আপনার 4 বছর থেকে 5 বছরের ভিতর দিবে জি। আর আপনার এই যে দেশি যেটা সূর্যমুখী, এটা 7-8 বছরের ভিতর দিবে। আচ্ছা, আপনার কাছে আমরা যে জানবো যে আসলে যতদিন থেকে আপনারা এই নার্সারির সঙ্গে সংযুক্ত, সেক্ষেত্রে আপনারা কি ধরনের প্রফিট পেয়েছেন বা আপনার লাভবান তো? ও আচ্ছা আচ্ছা, এখানে নার্সারিটা এমন একটা জিনিস, আমরা যত মাল করবো যত সেল দেবো, সেল দিতে পারবো না আমাদের লাভ হবে না, সেল দেবো আমাদের লাভ হবে। আর তাতে আপনার লাভবান তো? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা অনেকটাই এগিয়ে গেছি এই নার্সারি দিয়ে। আমরা মনে করেন যে অনেক মানে যেটা বলার মতো কি বলবো, ঋণ ছিল, ঋণ থেকে মুক্ত হয়ে গেছে, প্রায় মুক্ত। আর তারপর পাশাপাশি আমাদেরকে কৃষি অফিসার আমাদের একটা লোন দিয়েছে, মানে কৃষি কৃষি লোন পেয়েছেন আপনারা? জি জি। কত টাকা লোন পেয়েছেন? 2 লাখ টাকা লোন। 2 লাখ টাকা লোন পাওয়ার পরে 1.5 বছর এটা শোধ করতে হবে। জি জি জি। তারপরে ওটা আমরা লাগাইছি, লাগার পরে মানে ওইটা আমের জমি তো, ওটা ওই বেশি আছে, ওই জায়গায় জি জি জি, ওটা আর কি আম লাগাইছি ওইটা। আপনার এই এটার বাইরেও আপনার বাইরে আরো ই আছে? বাইরে আছে, ওইদিকে আছে 1400, ওইদিকে আছে 500, আর ওইখানে আছে 1 বিঘা। আপনার আমরা একটু সাইটের বাগানটা ঘুরে দেবো। আচ্ছা আচ্ছা, অবশ্যই।
আপনার এখানে এই জায়গা যে একটা বিষয় হয়েছে যে আপনার টোটাল এই জায়গাটায় কাঁঠাল থেকে শুরু করে সব কিছু রয়েছে, আসলে এগুলো আপনারা চারা রোপণ করতে গিয়ে আপনাদের কী কী সারের বা কী কী ইয়ার প্রয়োজন হয়? এদিকে আসলে জৈব সারই দেন না আসলে আদা রস অন্য কিছু দেন? জৈব সারের পাশাপাশি তো অবশ্যই অন্য সার ব্যবহার করতেই হবে, কারণ হচ্ছে যে অন্য সার ব্যবহার না করলে যে চারাটার ভালো মান হবে না বা ভালো মানুষ সবসময় চায় মান, যে এটা জিনিস যে একটা ভালো করতে হবে, সারা কেউ নিতে যাবে না। জি, আর আপনার এটা 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 কি? এটা বাড়ি এক মালটা, এখানে হয়তো ফল ধরা আছে। বাড়ি এক মালটা, বাড়ি এক মালটা, বাড়ি এক মালটা, হ্যাঁ। এই মালটা, এই মালটা টক হবে না, টক হবে না, একেবারে গ্যারান্টি। আচ্ছা, আর আর এটা এটা হচ্ছে বারো মাসই আমরা, এটা বারো মাসই আমরা, মানে আপনার 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 কাছে সব ধরনের ফল ফলাদি পাওয়া যায় আর কি। অবশ্যই, এটা হচ্ছে বারো মাসই আমরা। এই যে বড় হয়েছে, আবার এই কদর ছোট হয়েছে, এ আবার এই যে মুকুল আসার পরে পরে নেবো, হয়তো বীজ আসার পরে হয়তো ঝরে গেছে। আর ওই পাশে ওগুলো সুপারি, তাই না? সুপারি আপনারা করছেন। আচ্ছা, টোটাল এখান থেকে আপনার প্রতি বাৎসরিক মাস একটা সিজনারি শীত বা গরমের মধ্যে ইনকাম আসে নাকি? তা তো অবশ্যই, আমাদের যেমন চারার সিজন যেটা মনে করেন যে মানে ফল থেকে শুরু করে মানে কাঠ পর্যন্ত, এটা হচ্ছে বৈশাখ থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত ভালো চলে, মানে খুব ভালো, মানে কয় মাসে হতে মানে এটা আমাদের ধরে গেলে ফল এবং কাঠটা চলে আপনার হচ্ছে ছয় মাস, ফুলটা চলে ছয় মাস, ছয় মাস, আসলে আপনার প্রতি ছয় মাসে এখান থেকে কীরকম বেনিফিট পাচ্ছেন, ইনকাম পাচ্ছেন? আমরা প্রতি মানে করেন যে ফল এবং কাঠের বেলায় আমরা প্রতি মাসে অন্তত প্রতি ছয় মাসে সরি ছয় মাসে আপনারা বেনিফিট না অজুব হয় আমরা চার থেকে পাঁচ লাখ টাকা পাই, চার থেকে পাঁচ লাখ টাকা চলে আসে ইনশাল্লাহ, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা না। আর আমাদের যে ফুলের সময় এটা আমাদের ছয় মাসে আর কি এক লাখ টাকার মতো আসে, এক লাখ টাকার মতো আসে। জি জি, এটা তো শীতকালীন, এটা তো আর বারো মাসই থাকতো, তাইলে তো এটা আরো বেশি প্রফিট থাকতো, কারণ এটা সেল দিতে না পারলে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, বড় হইলে সমস্যা আছে, নষ্ট হয়ে যাবে। শুভ দর্শক, একটি বিষয় আপনাদের আমি জানাবো, আজকে বলেছি যে নতুন একটা প্রজেক্টে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এবং বলেছি যে একটা তরুণ উদ্যোক্তা যে উনি প্রতি ছয় মাস পর পর যার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করতে পারে এবং কৃষি অধিদপ্তর থেকে নিট লোনও পেয়েছে, আর দীর্ঘদিন থেকে এই আপনার প্রজেক্টটা এনারা নার্সিং করতেছে, তা আসলে এনারা লেখাপড়ার পাশাপাশি বসে না থাকে কিন্তু এটার সঙ্গে জড়িত। আর বিশেষ করে একটা বিষয়, আপনাদের যদি পড়ে থাকা জমি থাকে অবশ্যই আপনার কৃষি অধিদপ্তরে যোগাযোগ করে এই জমিতে আপনারাও এই ধরনের নার্সারি করতে পারেন, অর্থাৎ লেখাপড়া করবেন তো, অর্থাৎ বেকার থাকবেন কেন, অতএব আপনারা এই ধরনের নার্সারি করতে পারেন। তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাইয়ের সঙ্গে কথা বলে দেখলাম যে আসলে যা করবেন তাতে লাভ আছে কিন্তু নিজের শ্রম দিতে হবে। আর এটা বিষয় যে আপনার আপনার দুই ভাই যে করতেছেন, করার পরে আপনার বর্তমান নার্সারিতে কীরকম টাকার গাছ রয়েছে আপনার? আমাদের বর্তমান নার্সারিতে প্রায় আঠারো হতে বিশ লাখ টাকার গাছ আছে, সুপারি আছে ছয় লাখ টাকার, সুপারি গাছে ছয় লাখ টাকার আছে, পাঁচ হাজার সুপারি আছে, পাঁচ হাজার সুপারি গাছ লাগানো আছে। আম লাগা আছে আপনার, রেণু চারা আছে লাগা আছে চোদ্দ হাজার এবং কলম চারা লাগা আছে দেড় হাজার, দেড় হাজার লিচু লাগা আছে, বড় চারা এক হাজার, ছোট চারা লাগা আছে পাঁচশো। আমি আর একটা আপনার সুপারি একটু দেখে আসবো, আসুন তো। এখানে আপনার এই সুপারি চারাগুলোর বয়স কীরকম? এক বছর বয়স হয়ে গেল, এক বছর বয়স হয়ে গেছে এই সুপারি চারাগুলো। এগুলো আসলে পার পিস কত করে বেচবেন? এটা পার পিস বেচবো আমরা পাইকারি বেচবো চল্লিশ টাকা, খুচরা বেচবো পাঁচপান্ন টাকা, খুচরা বেচবেন পাঁচপান্ন টাকা। তাহলে আপনার ওখান যে আপনার মোটামুটি কত লোক গাছ লাগালেন বললেন আপনি? পাঁচ হাজার গাছ, পাঁচ হাজার। এর বাইরেও কি আপনার বাইরে কোনো ইয়ে আছে? হ্যাঁ, বাইরে অবশ্যই দুইটা সুপারি বাগান, দুইটা সুপারি বাগান আছে। এখানে আসলে স্যাম্পল, কারণ মানুষ দেখতে চায় এরকম করে আসলে ওই দূরে তো নেওয়া সম্ভব না, এই কারণে আমরা এখানে স্যাম্পল কিছু রাখছি হাজার খানিকের মতো, তারা বাকি সব চারা বাইরে আছে। আর দেশের পাশাপাশি একটু আমাদের আমরা একটা বাংলা সুপারি তৈরি করছি, ওটা আবার পাঁচশো থেকে তৈরি করছি, পাঁচশো থেকে তৈরি করছি আছে বাংলা সুপারি। তা আপনার এখানে দেখতেছি নেট ঘেরা, এটার মধ্যে আপনি কীরকম কী করেন? এটার মধ্যে এখানের ভিতরে আমরা নতুনভাবে মানে করেন যে কম্পোস্ট দিয়ে আর কি সবজির চারা তৈরি করি, এখানে সবজি মানে যে কোনো সিজনে যে কোনো সবজির চারা। বর্তমান আমাদের সিজন হচ্ছে মিষ্টি কুমড়া, জি, আপনার হচ্ছে করলা, আপনার হচ্ছে চিচিঙ্গা, জি, তারপরে বেগুন, ওলকপি, ফুলকপি, মরিচ, টমেটো ইত্যাদি, এসব আমরা মানে কোকোপিটের মাধ্যমে, যেটাকে কোকোপিট বলা হয়, কোকোপিটের মাধ্যমে আমরা এটা তৈরি করে থাকি। আর এখানে চারার মোড়ার
পার্সেন্ট মানে 100% এর ভিতর 5% মোরার পার্সেন্ট ও মানে 95% থাকবে থাকবে এই নেটটা ঘিরার কারণটা কি নেটটা ঘিরার কারণ আছে যে এটা একটা নতুন প্রযুক্তি এখানে যে তেমন কিছু না যে মশা মাকড় যাবে এরকম কিছু না এখানে এটা মানে করেন যে তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে যে মানুষ দেখতে পাচ্ছে যে এখানে ভিন্ন ধরনের টুক জি 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 এটা ভিন্ন ধরনের কিন্তু মানুষ নিচটা দেখবে না মানুষ আর কি উপরটাই দেখে যে চিকচাকটাই দেখে তাই চিকচাক করার কারণে আমরা ভেতরটা আর কি নেট দিয়ে ঘিরছি আচ্ছা আচ্ছা আর ইনশাআল্লাহ তো প্লাস্টিক দিয়ে এই কারণে আমরা ওখানে মানে যত দিন যাচ্ছে প্রযুক্তি যত ভাবে দেবো তত প্রযুক্তি বাড়বে আর কি আচ্ছা আচ্ছা আপনার কাছে আমার একটা কথা দর্শকের উদ্দেশ্যে যে আপনি দর্শকদের কথা বলবেন যে এখানে যদি কোনো বেকার ভাই শিক্ষার পাশাপাশি বা যারা লেখাপড়া শেষ করছে তারা কি এই ধরনের প্রজেক্ট করতে পারে হ্যাঁ ইনশাল্লাহ এখানে প্রজেক্টটা করার মতো এখানে কিছু না যদিও নিজের মন মানসিকতা এবং উদ্যোক্তাটাও ঠিক থাকে যে মন যে আমি হ্যাঁ ইনশাল্লাহ সফল হবো এটা দিয়েই হবো তাহলে উনি যদি এই ধরনের প্রতিজ্ঞা নিয়ে কাজ করে ইনশাল্লাহ সফল হওয়াটা কোনো ব্যাপার না কারণ আছে সব কিছু হাতের দেখা করা এখানে অন্য কিছু দিতে হয় না যে মানুষ বলে না যে ভাই এটা কলম বানছেন এখানে কী দিচ্ছেন আসলে ওখানে কিছুই দিতে হয় না একটা মানুষ যদি 100 কলম বাঁধে ফার্স্ট টাইম 50টা দাম মিশন হবে সেকেন্ড টাইম যদি কলম বাঁধে 80টা দাম মিশন থার্ড টাইম যদি কলম বাঁধে 95টা ইনশাল্লাহ এমনিতে দাম মিশন কারণ আমি ফার্স্ট টাইম আমার বাবার দেখেই শিখছি যে এখানে কীভাবে কলম বাঁধে আমি বসি বসি আর কি দেখি যখন ছোটেছিলাম যে আচ্ছা এটা কীভাবে বাঁধে আসলে এখানে কিছুই নেই দেখলাম যে ডাল কাটার পরে যদি গুটি কলম করে এইভাবে চেষি দেওয়ার পরে আমরা এখানে মাটি দেবো মাটি দেওয়ার বাঁধি দেবো সমস্যা নেই আর যদি আমরা মানে চোখ কলম করি রেণু কলম করি তাহলে এটা আমরা সুন্দরভাবে নেবো সাপোজ এটা আমি এটা দেখে দিই এটা রেণু এটা একটা রেণু আমরা একটা সাউন্ড বলি জি জি এটা সাউন্ডটা সুন্দর করে শেষার পরে এটার সাথে যাতে এটা যাতে মেশিন খেলে আমরা আটকে দেবো হ্যাঁ আমরা সেইভাবে এটাকে আটকে দেবো আসলে তো এখানে কিছু দিতে হয় বা কিছু করতে হয় ওইটা প্রয়োজন এই ধরনের কিছুই না বা এটা সব ফোকাস্টিং আমরা আর কি বলি এইভাবে যদি আমরা লাগে দেওয়ার পরেই যদি আমরা এটা বাঁধি দেই জি জি যে কোনো টেপ দিয়ে বা যে কোনো পলিথিন দিয়ে যদি এইভাবে আমরা বাঁধি দেই ইনশাল্লাহ এটা হয়ে যাবে এটা হয়ে যাবে মানে এখনো মন্ত্রের প্রয়োজন নেই আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আর আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আর নতুন তরুণ উদ্যোক্তারা যদি আপনারা এই ধরনের প্রজেক্ট করতে চান অবশ্যই আপনাদের ইচ্ছা শক্তির ব্যাপার আছে আর আমাদের ভাইয়ের দেখে আপনারা সবাই শিখতে পারবেন যে আসলে উনি যদি করতে পারবেন আপনি পারবেন না কেন তো আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন